নিজেদের পক্ষে না গেলে সবসময় সমালোচনা মুখর হয়ে ওঠে ভারতীয়রা। বিশ্বকাপ ফাইনালে নিজেদের মতো পিচ তৈরি করেও হারার পর নানা বাহানা দেওয়ার চেষ্টা করেছে, তবে তা ধুপে টেকেনি। এবার নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার। পূর্বনির্ধারিত সিরিজের অংশ হিসেবে বর্তমানে ভারত দল রয়েছে দক্ষিণ আফ্রিকায়, যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে। অবশ্য প্রথম টি টোয়েন্টি বৃষ্টির কারণে এরই মধ্যে পণ্ড হয়েছে। এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। আসছে বছর জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর তার আগে সবগুলো দলই সংক্ষিপ্ত সংস্করণের উপর বেশি জোর দিচ্ছে। ভারতও চাইছে তারাও যেন বিশ্বকাপের আগে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে। তবে পূর্ব নির্ধারিত সিরিজ তো আর বন্ধ রাখা যায় না, তারই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে, আর তাতেই চটেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। কেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ আয়োজন করতে হবে, যেখানে সবাই টি টোয়েন্টিতে বেশি জোর দিচ্ছে? দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসনের কমন সেন্সের অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। নিজেদের সুবিধা মতো না হলে এমন সমালোচনায় আগেও যুক্ত হয়েছে ভারতীয়রা। বিশ্বকাপের আগে মাত্র পাঁচটি টি টোয়েন্টি খেলতে পারবে ভারত, যা কিনা বড় আসরের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়, তাই দক্ষিণ আফ্রিকার উপর ক্ষোভ ঝাড়লেন সাবেকই ভারতীয়। পূর্ব নির্ধারিত সিরিজের অংশ হিসেবে বিশ্বের অন্য দলগুলো ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলছে, তবে ভারতের বেলায় এটা যেন এক অপরাধ। তাদের সুবিধা মতো টি টোয়েন্টি সিরিজ কেন বেশি আয়োজন করা হচ্ছে না, তা নিয়ে উদ্ভট মন্তব্য করা শুরু করেছেন সাবেকরা, যা কিনা অন্য বোর্ডের জন্য অপমানজনকও। তারিক হাসান শিমুল, সময় সংবাদ।